দেশের বিদ্যুতের ঘাটতি মেটাতে পটুয়াখালীর কলাপাড়ায় 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আরও একটি তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শেষ হয়েছে। প্রায় শেষ পর্যায়ে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি নির্ভর পরিবেশ বান্ধব পটুয়াখালীর 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির 80% কাজের মধ্যে শেষ হয়েছে। আগামী বছর বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে নির্মাণ কাজ। মহসিন পারভেজের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লন্দা মৌজার 915 একর জমি অধিগ্রহণ শেষে 2019 সালের 31 আগস্ট চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নরেনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড যৌথ বিনিয়োগে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শুরু করে। 9000 দেশি বিদেশি দক্ষ শ্রমিকের দিনরাত কঠোর পরিশ্রমে এগিয়ে চলেছে এই নির্মাণ কাজ। আমাদের যে সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে, আগামী বছর জুন মাসের মধ্যে আমাদের একটি ইউনিট চালু করার টার্গেট আছে, সেটা ফুলফিল করার জন্যই আমরা দিনে 2 শিফটে কাজ করছি এবং চেষ্টা করছি যাতে আমরা টার্গেটটি ফুলফিল করতে পারি। বিদ্যুৎ কেন্দ্রটিতে ব্যবহার করা হচ্ছে আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। 220 মিটার উঁচু চিমনি দিয়ে কয়লা পুরানোর ধোঁয়া ও অ্যাশ কয়েক ধাপে ফিল্টারিং হয়ে ধবধবে সাদা ধোঁয়া নির্গত হবে। এমন ধোঁয়া তাই বাতাসের সাথে মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কোনো শঙ্কা নেই। আমরা কনসালটেন্ট নিয়োগ করি, তারা এয়ার ডিসপারশন মডেল অ্যানালাইসিসের মাধ্যমে এই হাইটটা 220 মিটার আমাদের নির্ধারণ করা হয়েছে, যেন এই পরিবেশ সংরক্ষণ আইন মোতাবেক আমাদের যে নির্দিষ্ট মান আছে যেটা এয়ার বাতাসে আমরা ছাড়তে পারবো, সেই অনুযায়ী এই ডিজাইনটা করা। বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ ব্যয় ধরা হয়েছে $2.5 বিলিয়ন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জুনে এই বিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের মধ্যে একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করার লক্ষ্য নিয়ে টারবাইনের 100% এবং চিমনির 75% কাজ শেষ হয়েছে। প্রথম বয়লারের হাইড্রো টেস্ট বা জলীয় পরীক্ষার কাজও শেষ। সব মিলিয়ে কেন্দ্রটির 80% নির্মাণ কাজ প্রায় শেষ। ইতিমধ্যে প্রকল্পের টারবাইন, প্রথম ইউনিটের টারবাইন বসানো সহ বয়লারের সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে। আমরা গত 7 তারিখে বয়লারের হাইড্রো টেস্ট সম্পন্ন করেছি এবং হাইড্রো টেস্ট আমরা সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। দক্ষিণ উপকূলীয় অঞ্চলের পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, একাধিক বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন শিল্পের বিকাশ সহ মেগা প্রকল্প বাস্তবায়ন করে সরকার পাল্টে দিয়েছে এই অঞ্চলের মানুষের জীবনমান। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।